কি ব্যাপার? ঢেউয়ের শব্দ শুনতে পেলাম তো। এটা কি স্বপ্ন? এমন স্বপ্ন কেন দেখলাম? কেমন যেন আমার মনটা আকুল হয়ে উঠছে। তবে জ্যোৎস্নার কি আবার কোনো বিপদ ঘটল? একবার কামিনীর কক্ষে গিয়ে দেখে আসলে হয় না? না না না, জয় মহারাজের জয়। রাজকুমারী কোথায় আছে? তিনি রাজমাতার সাথে বাইরে গেছেন, প্রাসাদে নেই। এটাই তো সুযোগ, এই সুযোগটাই তো আমি চাইছিলাম। প্রাসাদে এখন কেউ নেই। রাজকুমারী, আপনি যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই বলেছি মহারাজকে। এবার আমি তোমায় হাতে নাতে ধরব। আমিও দেখতে চাই তুমি ঠিক কি করতে চাইছো, তোমার উদ্দেশ্যটা ঠিক কি। রাজকন্যা সাবধান, পড়ে গেলি সর্বনাশ। যোদ্ধা রাজকন্যা, চিৎকার করে কোন লাভ নেই, বলি কি আর সাধে। ওই পাথর তোমার সঙ্গীকে নিয়ে একটু একটু করে নেমে যাবে আগুনের নদীতে, তোমার সঙ্গী মরবে। এক্ষুনি আমার রাজকন্যাকে ফিরিয়ে দাও, নইলে আমি তোমার শেষ করে দেব। সে চেষ্টাও করো না, তাহলে নিজের সঙ্গীকে বাঁচাবার শেষ সুযোগটাও হারাবে। আমাকে কি করতে হবে বলো, কি করলে আমি আমার রাজকন্যাকে বাঁচাতে পারবো? বেশ, বলি কি আর সাধে। তাহলে শোনো, আমার ডিম যদি খুঁজে এনে দিতে পারো তাহলেই তোমার রাজকন্যাকে আমি বাঁচাবো। যা বলছো আমি তাই করব, কিন্তু আমার রাজকন্যা যেন
কোনো ক্ষতি না হয়। কি হবে এবার? এদিকে তো সময় চলে যাচ্ছে, চাবি আর বাসি নিতে এসে কেমন বিপদে পড়লাম আমরা, কি করবো এবার? দরজার পেছনে কি আছে, কি আছে দরজার পেছনে? কামিনীর কক্ষে দরজা কোথা থেকে এলো? দরজার ওপার থেকে ঢেউয়ের শব্দ আসছে, নিশ্চয়ই ওপারে কেউ আছে, ওপারে ওপারে নিশ্চয়ই কেউ আছে, কিন্তু কামিনীর এ কেমন জাদু? আবার নতুন কোনো বিপদ নয় তো? না না, আমাকে একবার দেখতে হবে। সময় নষ্ট করো না, বলো তোমার ডিম উদ্ধার করতে কোথায় যেতে হবে? বলি কি আর সাধে, যেতে হবে সে তো অনেক দূর। এখান থেকে নাক বরাবর উত্তরের টিলা পেরোলে যে উপত্যকা আছে সেখানেই কোথাও আছে আমার ডিম। বেশ, আমি তোমার ডিম উদ্ধার করে আনবো। ঠিক নেই, বলি কি আর সাধে, খুব সাবধান। মনে রেখো, সেই ডিমের চারিদিকে আছে গরল, সেই গরলে ডুব দিয়ে তবে খুঁজে আনতে হবে আমার ডিম। আর এও মনে রেখো, যত তুমি দেরি করবে তোমার সঙ্গীর জন্য সময় ততটাই কমে যাবে। ওই পাথর তোমার সঙ্গী সহ নিজের মতো নিচে নেমে যেতে থাকবে। না, আপনি কোথাও যাবেন না যোদ্ধা, আপনি যাবেন না কোথাও। বুঝেছি, আমায় তাড়াতাড়ি করতে হবে। বলি কি আর সাথে? না যোদ্ধা, আপনি কোথাও যাবেন না, আমরা কোনো না কোনো উপায় নিশ্চয়ই পেয়ে যাবো। আপনি আমার জন্য নিজের জীবন নিবন্ধ করবেন না। রাজকন্যা, রাজকন্যা, যত যাবেন না। তুমি চিন্তা করো না রাজকন্যা, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। তেমন হলে আমি গরলও পান করব। না যোদ্ধা, এবার বলবেন না। এত কথায় কাজ কি? যাও যাও, যত বেশি কথা বলবে ততই ওর জন্য সময় কমে যাবে। আমি আসছি রাজকন্যা, তুমি একদম ভয় পেও না। যোদ্ধা, আমি কি দেখছি? জ্যোৎস্না, 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 কি করে সম্ভব? আমি দরজার উপরে কাঞ্চনকে এদিক থেকে কি করে দেখতে পাচ্ছি? আচ্ছা, জলপাত্রটা পড়ে গেছে বলে কি জ্যোৎস্নার কোনো পথ বেরিয়ে এসেছে আসার, ফিরে আসার আমার কাছে?
জ্যোৎস্না, জ্যোৎস্না দেরি করো না, আমার কথা শোনো, জ্যোৎস্না বেরিয়ে এসো, জ্যোৎস্না জ্যোৎস্না তুমি দেরি করো না, দরজার এপারে চলে এসো, জ্যোৎস্না আমার কথা শোনো, এপারে এসো, দেরি করো না জ্যোৎস্না, জ্যোৎস্না আমার কথা শোনো, দরজাটা খুলে বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি, দরজাটা খোলো, দরজাটা খুলে ফেলো, শিগগিরই এসো, জ্যোৎস্না আমার কথা শোনো, দরজাটা খুলে এদিকে এসো। অনেক আগেই আমার সন্দেহ হয়েছিল তোমার উপর। বলে কি আর সাধে, তোমার বন্ধু তো আমার দি মানতে গিয়ে হারিয়েই গেল মনে হয়, তার তো আর দেখাই নেই, আশা করাই বৃথা, সে আর মনে হয় ফিরে আসবে না, দুজনেরই প্রাণ যাবে একসাথে। না, কেন এসব কথা বলছো? কার লাভ আর কার লোকসান সেটা তো তুমি আর একটু পরেই বুঝে যাবে, আগে ওই গরলের মধ্যে থেকে তোমার বন্ধু আমার দিন নিয়ে আসুক তো দেখি, তারপর বাকি কথা। আপনি কেন আমার কথা না শুনে চলে গেলেন যোদ্ধা? আমার যে আপনার জন্য খুব চিন্তা হচ্ছে, আপনি কেন শুনেন না আমার কথা? আলো কোথা থেকে আসছে? আর পাখির ডিমটাই বা কোথায় পাবো? আচ্ছা, এখান থেকে এত আলো আসছে কেন? কি অদ্ভুত আলো! সরোবর থেকে আলো আসছে, ডিম থেকে তো আলো বেরোনোর কথা নয়, তাহলে কি সরোবরে ডিমটা নেই? খুব সাবধান, মনে রেখো সেই ডিমের চারিদিকে আছে গরল, সেই গরলে ডুব দিয়ে তবে খুঁজে আনতে হবে আমার ডিম। আচ্ছা, পাখিটা তো বলেছিল যে এই গরল সাগরে ডুব দিয়ে ডিমটা তুলে আনতে হবে, কিন্তু এখানে তো এই সরোবর ছাড়া কিছুই নেই। এই সরোবরের জলে ঝাঁপ দিয়ে দেখতে হবে আমায়। যে রাজমাতার জলপাত্র ফেলে দিয়েছো? জ্যোৎস্না তুমি আমার কথা শোনো, দরজাটা খোলো, খুলে এপারে এসো বলছি। কি হচ্ছে? দরজাটা অদৃশ্য অদৃশ্য হয়ে যাচ্ছে কেন? দরজাটা অদৃশ্য হয়ে গেল, এখন
কি করব আমি? দোজটাকে আমার কাছে পেও, এত কাছে পেও আবার হারালাম। এখন উপায়, এখন কি করি আমি? আমার চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে। আপনি ঠিক আছেন তো? আপনি নিরাপদে আছেন তো? ওটা কি? জানি না এটাই কিনা, কিন্তু এখানে তো ডিম বলতে এটাই পেলাম। আমার মনে হয় এটার কথাই ওই পাখিটা বলেছিল, দম থাকতে থাকতে উপরে উঠতে হবে। না, আর দেরি করা যাবে না। রাজকন্যা, আমি আসছি। চোখের দৃষ্টিটা এরকম আপছয় আসছে কেন? তাহলে কি করলের জন্য? আর যা কিছু হয়েছে তার জন্য তুমি দায়ী মোহিনী, তুমি এর জন্য তুমি দায়ী। আর যদি তুমি আমার সন্তান না হতে, তাহলে তুমি এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না মোহিনী যে তুমি আমার রক্ত, আমার সন্তান। তোমার কোথাও ভুল হচ্ছে বাবা, আমি তোমার রক্ত নই। আমার মধ্যে রয়েছে কামিনীর রক্ত, আমি তার উত্তরসূরি। আমি আমি তার মতন করেই গড়ে উঠেছি। মোহিনী, তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলছো? বাবা, তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে, অথচ তুমি তা গোপন করে গেছো। রাজমাতা জানতে পারলে তোমার কি শাস্তি হবে তুমি তা খুব ভালো করেই জানো। রাজমাতা কিন্তু তোমায় ক্ষমা করবেন না। যা হয় হোক মোহিনী, যা হয় হোক, আমি আর কাউকে ভয় করি না। জানতাম তোমার ওই বন্ধু কোনো কম্মের নয়, টিম খুঁজে আনবে না চাই। আন একামো করো না তো, গা পিত্তি জ্বলে যায়। আরে বাবা, ফিরবে কি করে? ওই গরল সাগরে যদি কেউ ডুব দিয়েও থাকে, বেঁচে ফিরবে নাকি? বলি কি আর সাধে? এমন করে বলছো কেন গো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আর সেই ডিম যদি আমার কাছে না আসে, তাহলে তোমারও বাঁচার কোনো উপায় নেই। এই ভালো করে শুনে রাখো, বলে দিলাম। না, হে অন্যায়, তুমি অন্যায় করছো আমাদের সাথে। যোদ্ধার কিচ্ছু হবে না, উনি আসবেন আমাকে বাঁচাতে, উনি আসবেন। যোদ্ধা, মিছে কেন গলা ফাটাচ্ছো? সে আর আসবে নাকি?